পেটের ভেতরে ইউট্রাস ওভারি এরিয়াতে কোনো সমস্যা আছে কিনা সেটি খুঁজে বার করার জন্য সেক্ষেত্রে ল্যাপ্রোস্কোপি করা হয় এবং ডাই পুশ করে দেখা হয় ফ্যালোপিয়ান টিউব ঠিক আছে কিনা এবং আনুষঙ্গিক কোনো সমস্যা থাকলে তখনই তার ট্রিটমেন্ট করা হয়। এছাড়া কোনো কোনো ক্যান্সার সার্জারির ক্ষেত্রে ইউট্রাসের ক্যান্সার সার্জারির ক্ষেত্রেও এখনকার দিনে ল্যাপ্রোস্কোপির মাধ্যমে তার ট্রিটমেন্ট করা হয়। এছাড়া আরও কিছু কিছু অপারেশন আছে যেগুলি আমরা গাইনেকোলজিক্যাল ল্যাপ্রোস্কোপিক সার্জারির ক্ষেত্রে করতে থাকি, অর্থাৎ কারোর যদি প্রস্রাবের ধারণ ক্ষমতা কমে যায়, হাঁচলে কাশলে ইউরিন লিকেজ হয়ে যায় ইত্যাদি ক্ষেত্রে আমরা ল্যাপ্রোস্কোপিক সার্জারি করে থাকি। এখানে প্রশ্ন আসতে পারে কিভাবে ল্যাপ্রোস্কোপিক সার্জারি করা হয়। ল্যাপ্রোস্কোপিক সার্জারিতে নাভির ভেতর দিয়ে একটি খুব ক্ষুদ্র হোল করে তার মাধ্যমে ক্যামেরা প্রথমে পাস করা হয়। তার আগে একটি ফাইন নিডলের মাধ্যমে পেটের ভেতরে বাইরে থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস দিয়ে পেটকে ফোলানো হয়, যাতে করে একটি অপারেশন করার স্পেস ক্রিয়েট করা যায় এবং তার ভেতরে লাইট দিয়ে পেটের ভেতরের অংশটি আলোকিত করা যায়। এবারে এটা হয়ে গেলে একটা খুব ক্ষুদ্র হোলের মাধ্যমে পেটের ভেতরে ক্যামেরা দেওয়া হয় এবং বাইরের গ্যাস এবং লাইটের সঙ্গে কানেক্ট করে আমরা পেটের ভেতরটা প্রথমে দেখি। তারপরে পেটের একদিকে বা দুদিকে আরও ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্রের মাধ্যমে অপারেশনের ইনস্ট্রুমেন্ট প্রবেশ করানো হয়। এই ক্যামেরায় দেখে এবং অপারেশনের ইনস্ট্রুমেন্টের মাধ্যমে পেটের বাইরে থেকে অর্থাৎ মাইক্রোসার্জারি করে এই অপারেশন করা হয়। ল্যাপ্রোস্কোপিক সার্জারির উপকারিতা কি, কি কারণে আমরা গাইনেকোলজিক ল্যাপ্রোস্কোপিক সার্জারি প্রথাগত সার্জারি অর্থাৎ কনভেনশনাল ওপেন সার্জারি থেকে অনেক ক্ষেত্রেই আমরা সুপিরিয়ার মনে করি? কেন কি এখানে গাইনেকোলজিক্যাল ল্যাপ্রোস্কোপিক সার্জারি কি হচ্ছে মিনিমাল অ্যাক্সেস সার্জারি, যেখানে বড় করে পেট না কেটে ক্ষুদ্র ছিদ্রর মাধ্যমে অপারেশন করা যায়, অর্থাৎ পেশেন্ট খুব তাড়াতাড়ি এখানে সুস্থ হয়ে যেতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই ল্যাপ্রোস্কোপিক সার্জারি করে আমরা ডে কেয়ার সার্জারির মাধ্যমে করি, অর্থাৎ পেশেন্ট সকালে ভর্তি হতে পারেন, সকালেই অপারেশন হয় এবং দুপুর অথবা বিকেলের মধ্যে তিনি বাড়িও চলে যেতে পারেন, এতটাই দ্রুততার সঙ্গে তিনি সুস্থ হতে পারেন এবং অপারেশনের পরে খুব দ্রুত তিনি রিকভারি করতে পারেন। অর্থাৎ যে অপারেশনে ওপেন সার্জারির ক্ষেত্রে হয়তো বেশ কিছুদিন বা কয়েক মাস সময় লাগতো সম্পূর্ণ সুস্থ হতে, এখানে সেটি কয়েক দিন বা কয়েক সপ্তাহের মধ্যে সেই সুস্থতা তিনি পেতে পারেন। যেহেতু বড় করে না কেটে ক্ষুদ্র ছিদ্রের মাধ্যমে অপারেশন করা হয়, সেক্ষেত্রে অপারেশনের সময় ব্লাড লস অর্থাৎ রক্তপাতের পরিমাণ সাধারণত খুব কম হয় এবং কোনো ব্লাড ট্রান্সফিউশন করার প্রয়োজন হয় না। একই কারণে এখানে অপারেশনের জায়গায় ইনফেকশন হওয়ার সম্ভাবনাও অনেক কম। ওপেন সার্জারির ক্ষেত্রে অপারেশনের পরবর্তীকালে পেটের ভেতরে জুড়ে যাওয়া অর্থাৎ অ্যাডহেশন ফর্মেশনের চান্স বেশি থাকে, যেটি ল্যাপ্রোস্কোপিক সার্জারি বা মাইক্রোসার্জারির ক্ষেত্রে সেই সম্ভাবনা বা পরিমাণ অনেক কম। ইম্পর্ট্যান্ট পয়েন্ট, যেহেতু এখানে ছোট ছিদ্রের মাধ্যমে অপারেশন করা হচ্ছে সেই কারণে এখানে অনেকটাই কসমেটিক বেনিফিট আছে, অর্থাৎ বড় করে কাটলে পেটে যে স্কার ফর্মেশন হয় সেই সম্ভাবনা এখানে অনেক কম এবং এস্থেটিক্যালি এটি অনেক সুপিরিয়র। যেটি বললাম যে পেশেন্টের রিকভারি অনেক ভালো হয় এবং অ্যাডহেশন ফর্মেশনের চান্স অনেক কম হয়, সেই কারণে এই সমস্ত কারণে ল্যাপ্রোস্কোপিক সার্জারি যে যে ক্ষেত্রে করা যায় সেই সমস্ত ক্ষেত্রে ওপেন সার্জারির থেকে অনেকটাই সুপিরিয়র। এবং অপারেশন পরবর্তীকালে একজন রোগী অনেক তাড়াতাড়ি তার কর্ম শুরু করতে পারে,
এখনকার দিনে এটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। এবারে আমরা আলোচনা করব যে ল্যাপ্রোস্কোপিক সার্জারির ক্ষেত্রে কমপ্লিকেশন হওয়ার কোনো সম্ভাবনা আছে কি। ল্যাপ্রোস্কোপিক ক্ষেত্রে কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা ওপেন সার্জারির ক্ষেত্রে যেরকম হতে পারে সেরকম কিছু কিছু কমপ্লিকেশন এখানেও সম্ভব, কিন্তু ইন আ স্কিল্ড হ্যান্ড অর্থাৎ দক্ষ সার্জনের হাতে কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা খুবই কম। যেটা আমি এর আগেই বলেছি যে এখানে রক্তপাত হওয়া, ইনফেকশন হওয়া ইত্যাদির সম্ভাবনা অনেক কম। এবং ল্যাপ্রোস্কোপিক সার্জারিতে ভিউ অর্থাৎ পেটের ভেতরে ভিউ কনভেনশনাল সার্জারি বা ওপেন সার্জারির থেকে অনেক বেশি হয়, যে কারণে এখানে কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনাও আরও কম। হ্যাঁ, যদি আনস্কিল্ড হ্যান্ডে কিছু কিছু কমপ্লিকেশন হওয়া অর্থাৎ আশেপাশের অর্গানে আঘাত লাগা ইত্যাদি হওয়ার সম্ভাবনা একদম নেই সেটা বলা যায় না, কিন্তু স্কিল্ড সার্জনের হাতে এই ধরনের কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা খুবই কম। আরও কী কী বিষয় আমরা আলোচনা করতে পারি এক্ষেত্রে, যে ল্যাপ্রোস্কোপিক সার্জারি কি ক্যান্সারের ক্ষেত্রে করা যায়, অনেকের হয়তো প্রশ্ন আসতে পারে। ল্যাপ্রোস্কোপিক সার্জারি কোনো কোনো ক্যান্সার অর্থাৎ ইউট্রাসের ক্যান্সার যাকে আমরা বলি এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা সেই ক্ষেত্রে ল্যাপ্রোস্কোপিক সার্জারি করা যায় ভালো সেন্টারে যেখানে এই ধরনের অপারেশন অনেক হয়ে থাকে সেখানে নিশ্চয়ই করা যায়। বা অন্যান্য কিছু কিছু ক্যান্সার অর্থাৎ ওভারিয়ান ক্যান্সার এই ক্ষেত্রে এখনও ল্যাপ্রোস্কোপিক সার্জারি অতটা ইউজফুল নয়। ল্যাপ্রোস্কোপিক সার্জারি এখন উন্নত প্রযুক্তির মাধ্যমে অনেক বড় ধরনের টিউমার, বড় ফাইব্রয়েড বা ওভারিয়ান সিস্টের ক্ষেত্রেও সাকসেসফুলি করা যায়, যেগুলি আগে যেত না। এখন খুব সাকসেসফুলি টিউমার রিমুভ করা যায় পেটের ভেতর থেকে ক্ষুদ্র ছিদ্রর মাধ্যমে। আরও কিছু কিছু জিনিস জানা দরকার এই ক্ষেত্রে, যে ল্যাপ্রোস্কোপিক সার্জারির ক্ষেত্রে পরবর্তী কয়েকদিনে কী কী ঘটনা ঘটতে পারে। ইউজুয়ালি ল্যাপ্রোস্কোপিক সার্জারিতে রিকভারি খুব তাড়াতাড়ি হয়, অর্থাৎ একজন বেশিরভাগ অপারেশন আমরা করে সেই দিনেই আমরা পেশেন্টদেরকে বাড়ি চলে যেতে বলতে পারি। পরবর্তী কয়েকদিন কারো কারো ক্ষেত্রে অপারেশনের জায়গায় অল্প বিস্তর ব্যথা হতে পারে, কারো কারো ক্ষেত্রে যেহেতু অপারেশনের সময় কার্বন ডাইঅক্সাইড গ্যাস ব্যবহার করা হয় সেই গ্যাস দেওয়ার কারণে কারো কারো ক্ষেত্রে পেটের ভেতরে বা চেস্টে বা কাঁধের নিচে অল্প বিস্তর ব্যথা হতে পারে, কিন্তু কয়েকদিনের মধ্যে সেটি সম্পূর্ণভাবে সেখান থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়া বড় কোনো অসুবিধে ল্যাপ্রোস্কোপিক সার্জারির ক্ষেত্রে হওয়ার কথা নয়। আমি তো আগেই বলেছি এখানে ইনফেকশন এবং ব্লিডিং হওয়ার সম্ভাবনা খুবই কম। আর এছাড়াও গাইনিকোলজিক্যাল ল্যাপ্রোস্কোপিক সার্জারি আমরা আরও কী কী ক্ষেত্রে ব্যবহার করতে পারি। আমরা টিউবাল রিক্যানালাইজেশন অর্থাৎ কারো হয়তো ফ্যালোপিয়ান টিউবে ব্লকেজ আছে সেই ব্লকেজ আমরা ল্যাপ্রোস্কোপিক সার্জারির মাধ্যমে ক্লিয়ার করতে পারি। হয়তো আশেপাশের অর্গানের সঙ্গে ইউট্রাস, ওভারি, ফ্যালোপিয়ান টিউব জুড়ে আছে সেই অ্যাডিশন আমরা ল্যাপ্রোস্কোপিক সার্জারির মাধ্যমে ফ্রি করে দিতে পারি, যাতে সেই মহিলা আবার সন্তান লাভ করতে পারে। এছাড়া আগেকার দিনে ল্যাপ্রোস্কোপিক সার্জারির মাধ্যমে IVF পদ্ধতির ডিম্বাণু নিষ্কাশন করা হতো, এখন যদিও সেই পদ্ধতিতে আর সাধারণভাবে করা হয়। ইউট্রাসের কোনো কোনো অপারেশন অর্থাৎ ইউট্রাসের রিস্ট্রাকচারিং অপারেশন এটসেট্রা এগুলি ল্যাপ্রোস্কোপিক সার্জারির মাধ্যমে করা সম্ভব। আই থিঙ্ক দ্যাটস অল অ্যাবাউট ইট। আমরা আজকে আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।